অ্যাসাইলাম সিকারদের সমুদ্রে আশ্রয়স্থল দেওয়ার পর যদি তা গ্রহণ করতে অস্বীকার করা হয় তাহলে সেক্ষেত্রে কী হবে সে সংক্রান্ত বিষয়ে সংক্ষিপ্ত একটি আপডেট। প্রথমত, 9 আগস্ট 2023 তারিখে যুক্তরাজ্যের ইমিগ্রেশন মিনিস্টার মিস্টার রবার্ট জ্যানক্রিক তিনি ঘোষণা করেছেন যে যদি কোনো অ্যাসাইলাম সিকারকে সমুদ্রে অবস্থিত একটি জাহাজে আশ্রয়স্থল দেওয়া হয় এবং সেই আশ্রয়স্থল গ্রহণ করতে উক্ত অ্যাসাইলাম সিকার যদি অনীহা প্রকাশ করে তাহলে সরকার থেকে প্রদত্ত যে সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হয়েছে উক্ত অ্যাসাইলাম সিকারকে তা হয়তোবা ভবিষ্যতে বন্ধ করে দেওয়া হবে। এবং দ্বিতীয়ত, উক্ত অ্যাসাইলাম সিকারকে জীবন ধারণের জন্য, বাসস্থানের জন্য এবং নিজেকে বেঁচে থাকার জন্য যে সমস্ত প্রয়োজনীয় যে নিত্য প্রয়োজনীয় জিনিস সেগুলি তাকে নিজেকে নির্বাহ করতে হবে। এবং তৃতীয়ত, এটিও বলা হয়েছে যে অ্যাসাইলাম সিকারদেরকে জাহাজে আশ্রয়ের যে বিষয়টি সেটি দেওয়া হচ্ছে নো চয়েস বেসিস, অর্থাৎ তাদের কোনো চয়েস নেই। যদি কোনো অ্যাসাইলাম সিকারকে এই অ্যাকোমোডেশন দেওয়া হয় এবং সেই অ্যাকোমোডেশন গ্রহণ করা থেকে অ্যাসাইলাম সিকার যদি অনীহা প্রকাশ করে তাহলে তাকে আর কোনো ধরনের অ্যাকোমোডেশন প্রদান করা হবে না। অতীতে আমরা দেখেছি যে বেলজিয়াম, নেদারল্যান্ডস, স্কটল্যান্ডের বিভিন্ন স্থানে বার্জে অর্থাৎ জাহাজের ভেতরে হাজার হাজার অ্যাসাইলাম সিকার যারা ইউক্রেন থেকে এসছেন তাদেরকে কিন্তু ঠাঁই দেওয়া হয়েছে। তো এই ছিল অ্যাসাইলাম সিকারগণ যদি জাহাজে অবস্থিত যে আশ্রয়স্থল সেখানে তারা যদি আশ্রয়স্থল গ্রহণ করতে অনীহা প্রকাশ করেন তাদের উপর কী ধরনের খড়্গ নেমে আসবে সেই সংক্রান্ত বিষয়ে সংক্ষিপ্ত একটি আপডেট। ধন্যবাদ।